Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nusalli ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajma'in wa ba'd. Faqad qala Allah ta'ala fi kalamihil majid wa furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Ya ayyuhar rusul kulu minat tayyibati wa'malu saliha. Wa qala aidan subhanahu wa ta'al. Ya ayyuhal ladhina amanu kulu minat tayyibati ma razaqnakum ila akhiril ayah. Alhamdulillah, prashamsa gapon korchi Allah subhanahu wa ta'alar durud salam pesh korchi. বিশ্ব মানবতার মুক্তির কাণ্ডারী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার জীবনে জীবনকে পরিচালনা করার অন্যতম গুরুত্বপূর্ণ একটি উপাদান, অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিষয় যা রিজিক হিসেবে মনোনীত করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমাদের এই দুনিয়া, আমাদের এই জীবনে বেঁচে থাকবার জন্য খাওয়া দাওয়া, রুজি রোজগার করা আমাদের জীবনের একটি অপরিহার্য অঙ্গ হিসেবে তিনি নির্ধারণ করে দিয়েছেন। সকল জীব জানোয়ার যেরকমভাবে জীবিকা নির্বাহ করে, তারা জীবিকাকে বক্ষণ করে জীবন ধারণ করে থাকে, অনুরূপভাবে আশরাফুল মাখলুকাত মানুষকেও সেই জীবিকা নির্বাহ করে, জীবিকা বক্ষণ করে জীবন ধারণ করতে হয়। এই জীবন ধারণ করবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতিপয় নীতি নির্ধারণ করে দিয়েছেন, যে নীতি নির্ধারণের উপর নির্ভর করে একজন মানুষ এই দুনিয়ার জীবন পরিচালনা করবে, তার রুজি রোজগার করবে, তার কর্ম ব্যস্তময় জীবন পরিচালনা করবে এবং সকল কিছুর উপযুক্ত হিসেবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন এর রাজি খুশিকে সামনে রেখে তার জীবনের প্রত্যেকটি কাজ, প্রত্যেকটি পদক্ষেপ সে অতিবাহিত করবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, জীবিকা নির্বাহ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, সৎ পথে উপার্জন এত মূল্যবান একটি বিষয়, যে বিষয় থেকে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পূর্ববর্তী নবী এবং রাসূলদের প্রতিও এই গুরুত্বের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ দৃষ্টি প্রদান করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ঘোষণা করছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে রাসূলদেরকে উদ্দেশ্য করে, যারা এই দুনিয়ার প্রতিনিধি হিসেবে, যারা দিন প্রচারের মূল ওয়াহি বার্তাবাহক হিসেবে দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি তাদেরকে স্বতন্ত্রভাবে তাদের নামকে উল্লেখ করে প্রত্যেকজনকে হালাল রুজি রোজগার করবার জন্য তাগিদ প্রদান করছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঘোষণা করছেন, ইয়া আইয়ুহার রাসূল, হে রাসূলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে নবী, আপনি কুলু, বখন করুন, খান, মিনাত তাইয়্যিবাতি, যা পবিত্র, যা আপনার জন্য বৈধ সেগুলো থেকে, ওয়ামালু সালিহা, এবং সাথে সাথে আপনি সৎ কর্ম সম্পাদন করুন, সৎ কাজ করুন। সম্মানিত শ্রোতা মণ্ডলী, রুজি রোজগার উপার্জন এগুলোকে বৈধ পথে করতে হবে, বৈধ পথে নিয়ে আসতে হবে, এই বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূলদেরকেও আলাদাভাবে তিনি ঘোষণা দিয়েছেন, যে প্রত্যেককেই সৎ পথের উপার্জন থেকে বক্ষণ করতে হবে, খেতে হবে, তা দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এর বিধি এবং আল্লাহ রাব্বুল আলামিন এর বিধান বাস্তবায়ন সম্ভব হবে। আল্লাহ রাব্বুল আলামিন নবী এবং রাসূলদের সাথে সাথে এখানে মুমিন যারা রয়েছে, যারা আল্লাহ রাব্বুল আলামিন এর প্রতি ঈমান আনয়ন করেছে, ওই সকল ব্যক্তিদেরকেও তিনি আলাদাভাবে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার সকল, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে সকল রিজিক প্রদান করেছি, খাওয়ার যে সকল বস্তু আমি তোমাদেরকে দান করেছি, সেগুলো থেকে তোমরা বক্ষণ করো, বৈধ যা
পুত পবিত্র যা ন্যায়ানুভাবে পরিচিত বক্ষণ কর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতগুলো সাহাবায়ে কেরামগণের সামনে উপস্থাপন করার পর একজন ব্যক্তির উদাহরণ নিয়ে আসছেন যে হালাল রুজির সাথে একজন ব্যক্তির প্রার্থনা, একজন ব্যক্তির মুনাজাত, একজন ব্যক্তির চাওয়া, একজন ব্যক্তির পাওয়ার সম্পর্ক রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটি হাদিস আপনাদের সামনে উপস্থাপন করছি, যে হাদিসটি সহিহ মুসলিম শরীফের মধ্যে এসেছে। 1015 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল قال رسول الله صلى الله عليه وسلم حضرت ابو هريره رضي الله تعالى عنه থেকে বলি তো তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ان الله طيب لا يقبل الا طيبا যে আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই পূজ্য পবিত্র لا يقبل الا طيبا আল্লাহ তাআলা পবিত্র ব্যতীত, পবিত্র জিনিস ব্যতীত, পবিত্র বস্তু ব্যতীত তা কবুল করেন না। ওয়া ইন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারাল মুরসালিন, আল্লাহ রাব্বুল আলামিন যারা মুমিন মুসলমান তাদেরকে নির্দেশনা প্রদান করছেন, তাদেরকে নির্দেশ দিচ্ছেন যেমনইভাবে আমারা বিহিল মুরসালিন, যেমনইভাবে মুরসালিন যারা নবী এবং রসুল ছিলেন, যারা বার্তাবাহক ছিলেন, তাদেরকে যেরকমভাবে নির্দেশনা প্রদান করেছিলেন। ফাকালা তাআলা, অতঃপর তিনি বলেন যে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া'মালু সালিহা, হে রসুল হে নবী আপনি বক্ষণ করুন মিনাত তাইয়্যিবাত যা পুত পবিত্র তা থেকে, ওয়া'মালু সালিহা আর আপনি সৎকর্ম সম্পাদন করুন। সাথে সাথে আরেকটা আয়াত উপস্থাপন করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার সকল, হে ঈমানদার সকল কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, তোমাদেরকে রিজিক হিসাবে যা দিয়েছি তা তোমরা বৈধ পন্থায় বৈধ বস্তু হতে তোমরা বক্ষণ করো। ثم ذكر الرجل على الرسول صلى الله عليه وسلم পরবর্তীতে একজন ব্যক্তির উদাহরণ তিনি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তিকে উদাহরণ হিসেবে উপস্থাপন করে বলছেন এভাবে, ثم ذكر الرجل يطيل السفر أشعث أغبر يمد يديه إلى السماء ইয়া রাব ইয়া রাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন থুম্মা যাকার রাজুল, একজন ব্যক্তির কথা উদাহরণ হিসেবে নিয়ে আসলেন, ইউতিলু সাফার তিনি দীর্ঘ সফর করে এসেছেন, আশা আশা আকবর ক্লান্ত পরিশ্রান্ত অবস্থায়, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, সে নির্দিষ্ট ইবাদত সম্পাদন করার পর তার দুই হাতকে আসমানের দিকে উত্তোলন করেছে, আসমানের দিকে তুলে ধরেছে, অতঃপর বলছে ইয়া রাব ইয়া রাব, হে আমার রব হে আমার প্রতিপালক, ওয়া মাদআহু হারামুন ওয়া মাশরাবুহু হারামুন ওয়া মালবাসুহু হারামুন ওয়া গুদ্দিয়া বিল হারাম ফা আন্না ইউস্তাজাবা লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া মাতআমুহু হারামুন, সে যা খায় যা বক্ষণ করে তা হারাম, ওয়া মাশরাবুহু হারামুন, যা সে পান করে তাও হারাম, ওয়া মালবাসুহু হারামুন, যা সে পরিধান করে তাও হারাম, ওয়া গুদ্দিয়া বিল হারাম, সমস্ত শরীরটাই হলো তার হারামে পরিপূর্ণ, তার দেহটাই লালিত পালিত হারাম উপার্জনের ভিত্তিতে, হারাম টাকা পয়সা দিয়ে অবৈধ পন্থায় উপার্জিত সম্পদ দিয়ে সে তার শরীরটাকে লালন পালন করছে, শরীরটাকে সে প্রতিপালন করছে, ফা আন্না ইউস্তাজাবা লাহ,
কি করে তার দোয়াটা কবুল হতে পারে? আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সঠিক পথের উপার্জন যদি না হয়, এই বক্ষণ, এই পান, এই পোশাক পরিচ্ছদ, এই শরীর, এই দেহ কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে আপনার দাওয়াত, আপনার আহ্বান, আপনার মুনাজাত, আপনার চাওয়া পাওয়া কোনোটাই আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে পৌঁছাতে পারে না, সক্ষম হয় না। সুতরাং দাওয়াত কবুল হওয়ার জন্য, মুনাজাত প্রার্থনা কবুল হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এর কর্ণে আমাদের আহ্বান পৌঁছানোর জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে বৈধ পন্থায় উপার্জন, বৈধ পন্থায় রিজিক, বৈধ পন্থায় আমাদের জীবন আচার পরিচালনা করতে হবে। নচেত আমরা হয়তোবা শুধু আল্লাহ তাআলাকে ওই পথিকের মতো, ক্লান্ত পরিশ্রান্ত ব্যক্তির মতো শুধু ইয়া রব বলে যাব। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন এর পর্যন্ত আমাদের এই আহ্বানকে পৌঁছাতে পারবো না। অতএব উদারত আহ্বান সকলের নিকট, আমরা সবাই যেন আল্লাহ রাব্বুল আলামিন এর নির্ধারিত বিধান অনুযায়ী, নির্ধারিত জীবন পরিচালনার উপযুক্ত বিষয়গুলোকে বৈধ পন্থায় পরিচালনা করে রুজি রোজগার করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।